ভাইরা আমার, একটা ঘটনা আমি বিভিন্ন সময় অনেক জায়গায় বলেছি। আমার পরিচিত এক আল্লাহর বান্দা মক্কায় তিনি হোটেলের ব্যবসা করতেন, এখনও আছেন, আমার খুব পরিচিত মানুষ। আমি গেলে ওনার হোটেলে উঠতাম মেসফাল্লাতে। তো আমার একবার মনে আছে, বেচারা খুব মন খারাপ করে বসে আছেন। আমি জিজ্ঞেস করলাম, ভাই সমস্যা কি? উনি বললেন, ভাই আমি আজ বহুদিন এই হোটেলটার ব্যবসা করি, পুরো বিল্ডিংটা আমি সৌদি মালিক থেকে নিয়ে নেই সারা বছরের জন্য, সম্ভবত 1 মিলিয়ন রিয়াল এটার ভাড়া সারা বছরের জন্য। এরপর আমি এটা হাজিদের কাছে, ওমরাকারীদের কাছে, ভিজিটরদের কাছে ভাড়া দিয়ে দিয়ে আমি লাভ করি, তারটা তারে দিই। এটা অনেক দিন থেকে করি। হঠাৎ করে আমার আরেক বাংলাদেশি ভাই, কারণ আমাদের বাংলাদেশি ভাইরা দেশে বলেন আর বিদেশে বলেন, নিজের কাজ যা করে আরেকজনের পিছনে লাগালাগির পিছনে মেহনতটা আর একটু বেশি করে, এই বদ্রক আমাদের মধ্যে আছে না নাই? নিজের নিজের সরকার তেল দিতে পারি আর না পারে, আরেকজনের সরকারটা ক্ষতি করতে হবে, এটা হলো আমাদের নেশা। তো বলে যে এক বাংলাদেশি ভাই, সে আইসে আমার মালিককে ফুসলাইছে, বলে যে আরে তোমার বিল্ডিংয়ের ভাড়া তো 12 লাখ রিয়াল আছে, এই লোক তোমার 10 লাখ রিয়াল দিয়ে ঠকাচ্ছে, আমি 12 লাখ রিয়াল দিব, আমাকে দিয়ে দাও। তো সৌদিয়ান বেচারা 2 লাখ রিয়াল বেশি পাইছে, সে বলছে ঠিক আছে আমি আরেকজন তোমার দিয়ে দিলাম। এরে নিষেধ করে দিস, যারা নিষেধ করে দিছে আমার পরিচিত লোক, উনি মন খারাপ করছে যে এত বছর এই হোটেলটা আমি ধরে রাখছি, হারামের পাশে থাকতাম, এবার বন্দি করতাম, এখন হোটেলটা হাতছাড়া হয়ে গেছে। বলে যে ভাই আবার হোটেল কোত্থেকে মিলাবো না মিলাবো, এমনি আমি 1 মিলিয়নে উঠাতে পারি না, কষ্ট হয়ে যায়, এটা করে লাভ করতে পারি না খুব বেশি, আর এই লোক 12 লাখ রিয়াল দিয়ে কীভাবে লাভ করবে, পারবে না, অযথা আমার পিছে একটু লাগলো আর কি, আমারকে এখান থেকে সরাইলো আর কি। তো আমি আর নতুন করে কোথাও সেট হবে না, মন খারাপ হয়ে গেছে ভাই, দেশে চলে যাব। উনি চলে আসছেন দেশে। দেশে আসার পরে আমি সান্ত্বনা টান্তনা দিলাম, ভাই এত বড় ক্ষতি হয়ে গেল, সারা জীবন যেটা দিয়ে ইনকাম করতেন, ফ্যামিলি চলতো, ব্যবসা বাণিজ্য 2-4 পয়সা যা হওয়ার হইতো, সেটাও হাতছাড়া হয়ে গেল, থাক সবর করেন, আল্লাহ আপনাকে অন্যভাবে দিবে। বেচারা অনেক মন টন খারাপ করে দেশে চলে আসছে, হুজুর মানুষ সবর ওয়াস্তু করবে আর কি বলবে, এসব মনে টনে করে হয়তো চলে আসছে আর কি। দেশে আসার কিছুদিন পর, দেশে আসার কয়েকদিন পরেই, কিছুদিন পরেই দুনিয়াতে চলে আসলো করোনা ভাইরাস। এই যে করোনা হলো না, এই করোনা শুরু হয়ে গেছে। করোনা শুরু হওয়ার পর ওই যে এরে ল্যাং দিয়া বাইর করে দিয়া হোটেলটা নিয়ে নিছে, সে তো 12 লাখ গুনে দিয়ে দিছে, কারণ সৌদিতে সিস্টেম হলো আগে ভাড়া অগ্রিম দিয়ে দিতে হয়, সৌদিয়ান মালিকের তো সব দিয়ে দিছে, সৌদিয়ান মালিক তার কাছ থেকে সব নিয়ে নিছে, টাকাও নেওয়া শেষ, করোনা এসে হাজির হয়ে গেছে। এবার করোনার কারণে হোটেল সব মক্কা মদিনার হোটেল বন্ধ প্রায় 2 বছর। তাহলে এবার টাকাগুলো সব কই গেছে? সৌদিয়ানের পেটে গেছে, গেছে না যায়নি? সৌদিয়ানের মাপ টাপ সে যদি সে কিছু ফেরত পায়, কিছু হয়তো ফেরত পাইতে পারে, কিন্তু ধরা তো যা খাওয়ার খাইছে। আর এ আল্লাহর বান্দাকে আল্লাহ তালা বাঁচাই দিছে, তার পুরো টাকাগুলো বাইচা সে মুট করে দেশে নিয়ে চলে আসছে। তাহলে সে মনে করছে তার ক্ষতি হয়েছে, চোখের পানি ফেলছে, কষ্ট হয়েছে, মনের কষ্ট দুঃখ, হয়তো আল্লাহর প্রতিও মান অভিমান, আল্লাহ মাফ করুক, থাকতে পারে, কষ্ট থাকতে পারে যে আল্লাহ তোমার ঘরের পাশে থাকি, হারাম শরীফে প্রতি অক্ত নামাজ পড়ি, ইবাদত বন্দী করি, এত বছর ধরে তোমার কাছে এই নিয়ে আমি নিলাম যে তুমি আমাকে তোমার ঘর থেকে এভাবে ধাকমাক্কার বের করে দিলা, মন খারাপ করছে। কিন্তু লোকটা আসলে গর্তে পড়তে যাচ্ছিল, আল্লাহ তালা ধাক্কা দিয়ে তারে সরাই দিছে, সে না বুঝার কারণে, আমরা না বুঝার কারণে এরকম ধাক্কা খায় বলি যে আল্লাহ আমার ধাক্কা দিলেন কেন, অথচ ধাক্কার পিছনে আমাদের কি আছে, কল্যাণ। এরকম ইমানদার প্রত্যেকটা বিপদে, প্রতিটা সমস্যা ইমানদার চিন্তা করবে যে এর মধ্যে কল্যাণ আছে। আল্লাহ কোরআনে বলেছেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া কুরহুল লাকুম। তোমরা হয়তো অনেক কিছুকে তোমাদের জন্য ভালো মনে করো, অথচ সেটার পেছনে তোমাদের জন্য অকল্যাণ নিহিত আছে, আবার অনেকগুলোকে তোমরা ক্ষতির মনে করো, অথচ সেটার পেছনে তোমাদের জন্য উপকার নিহিত আছে, থাকতে পারে কি পারে না? অতএব ভাইরা আমার, দুনিয়াবি যে কোনো বিষয়, যে কোনো গুরুত্বপূর্ণ কাজ, যে কোনো গুরুত্বপূর্ণ বড় কাজ, এটা করার আগে 2টা আমল করতে হবে, এক হলো ইস্তিশারা আর একটা হলো ইস্তিখারা, একটা হলো পরামর্শ গ্রহণ করা আর একটা হলো আল্লাহর কাছ থেকে কল্যাণ কোথায় আছে সেটা দোয়া করে কামনা করে চেয়ে নেওয়া, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। একবার লিখেছেন, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে মাদ্রাসায় কিছু পাঞ্জাবি উপহার দিব, তবে আমার নিজের বড় ভাইয়ের আর্থিক অবস্থা দুর্বল,
এমত অবস্থায় সে অর্থগুলো তাকে দেওয়া যাবে কি না? খুব সুন্দর প্রশ্ন। এ ভাই নিয়ত করেছেন যে কিছু পাঞ্জাবি মাদ্রাসার ছাত্রদেরকে দিবেন, অথবা একটা পাঞ্জাবি ধরুন একজন আলেমকে দিবেন, এটা উনি নিয়ত করছেন। কিন্তু ওনার নিজের মায়ের পেটের ভাই গরিব মানুষ, তারও পাঞ্জাবি দরকার, তাহলে উনি নিয়তটা পরিবর্তন করতে পারবেন কি না? উত্তর হলো অবশ্যই পারবেন, কারণ এটা কোনো ফরজ ওয়াজিব না যে এখানেই দান নিয়ত করলেই দিয়ে ফেলতে হবে এমন কোনো কথা না। নিয়ত করার পর আমি দেখলাম যে এর চেয়ে ভালো আরেকটা খাতা আছে, আমি সেটা পরিবর্তন করতে পারি। হ্যাঁ, যদি মানত হয় এবং মানতটা বিশুদ্ধ হয় তখন সেটা পুরো করা ওয়াজিব। যেমন আপনি মানত করলেন, আল্লাহ আমি যদি সুস্থ হই বা আমার এই কাজটা যদি হয়ে যায় তাহলে আমি মাদ্রাসায় গরিব বাচ্চাদেরকে বা গরিব মানুষদের মধ্যে এই জিনিসটা বিতরণ করব। আপনি নিয়ত করছেন যদি এটা হয়, সে কাজটা হয়ে গেছে, তখন কিন্তু আপনার মানত পুরা করা ওয়াজিব হতে পারে। যখন ওয়াজিব হবে মানত পুরা করা, তখন কিন্তু সেটা আপনি নিয়ত পরিবর্তন করতে পারবেন না। আর এমনি মানত টানত না, এমনি নিয়ত করছেন যে আল্লাহ আমি এমনি দেবো আর কি, দিল থেকে নিয়ত করছেন, তাহলে সে নিয়তটা কি হতে পারে? পরিবর্তন হতে পারে। ওইটা পরিবর্তন হলে কোনো গুনাহ হবে না, বরং পরিবর্তন করা উচিত। কারণ আপনার আত্মীয় স্বজন যদি গরিব দুঃখী থাকে, তাদেরকে না দিয়ে আপনি যদি কি করেন বাহিরে মানুষকে দেন, তাহলে সেটা উত্তম হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাদাকাতু আলাল মিসকিন সাদাকা, সাধারণ মিসকিন অভাবী মানুষকে দান করলে সাদাকার সওয়াব পাবেন, দানের সওয়াব পাবেন। ওয়াস-সাদাকাতু আলা দিল কুরবা আও আস-সাদাকাতু আলা যাবিল কুরবা সিলাতুন ওয়াস-সাদাকা। আর যদি রক্ত সম্পর্কীয় গরিবকে দান করেন, ডাবল সওয়াব পাবেন। এক হলো সম্পর্ক রক্ষা করলেন, এর সওয়াব, আর একটা হলো দানের সওয়াব। তাহলে দুই রকমের সওয়াব পাওয়া যাবে। এই জন্য আমাদের আত্মীয় স্বজনের ভিতরে যদি কেউ বেশি গরিব থাকে, তাদেরকে অগ্রাধিকার দিতে হবে। আবার এর মানে এই না যে সারা জীবন শুধু সব ওই ভাই ব্রাদারকে দিতে থাকবেন আর দুনিয়ার কারোর দিকে তাকাবেন না, সেটা কিন্তু না। দেখতে হবে কোথায় নিড বা প্রয়োজন বেশি আছে, সেটাকে অগ্রাধিকার দিতে হবে। কথাকে বুঝাতে পারছি?